কিভাবে ওর পাপা সবসময় মাম্মামের সাথে গল্প করে দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি ভালো আছি। প্রিয়াঙ্কাস ব্লগিং চ্যানেলে নতুন আরেকটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর তোমার সাথে ভিডিও শেয়ার করছি। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, ছোট বাচ্চা আছে, ওকে সামলাতে, তারপরে এদিক ওদিক কাজবাজ করতে করতে সময় চলে যায়। যাই হোক, তো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কি করি না করি সন্ধ্যার পর থেকে। চলো এখন যেমন নিচে, তো নিচে গিয়ে এখন চা বানাবো, তারপরে কন্টিনিউ দেখতে থাকো আমি কি করি না করি, ঠিক আছে? আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো, সেটা ভয়েস ওভারের মাধ্যমে। তো লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি আর অলরেডি কিন্তু গ্যাসে দেখতে পাচ্ছ বাটি বসাবো, মানে বাটি অলরেডি বসানো ছিল, তো আর একবার বসাবো। তো চায়ের জল বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে খুবই ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু চা বানাবো বলে নিচে আসলাম। তবে চাটা আমি সবার জন্যই বানাবো। তো দেখো চায়ের জল ফুটে গেছে, চা চিনি দেওয়া হয়ে গেছে, তো এবার চা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নিয়ে নেবো। হঠাৎ করে ঠান্ডা গরম লেগে গেল ওয়েদারটা, মানে এখন ফেব্রুয়ারি মাসের অর্ধেক হয়েছে সবে মাত্র, আর এখনই যা গরম পড়েছে মানে টেকার মতো না। আমি রাতে একদম মানে পাখা চালিয়ে শুই, মামাম তো প্রচুরই পরিমাণে ঘেমে যায় এখন দেখে। আর তোমরা তো জানোই সিজারের বাচ্চা একটু বেশি ঘামাঘামি হয়, আমি শুনেছি যেটা, বাট এটা সত্যি যে ওরা বেশি গরম যেমন সহ্য করতে পারে না, শীতও সহ্য করতে পারে না। আমরা নিচের ঘরে চলে এসেছি, এসে চা বানিয়েছিলাম, চা করে খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা বসে আছি, টিভি দেখছে, মেয়ে কান্নাকাটি করছে, এখানে বসে আছে। কিছু খাবার অর্ডার করা হয়েছে, খাবার খাবো। তো আমি মোগলাই খাই না, মোগলাই ওখানে খাই, আমার জন্য কিছুই নেই, আমি মোগলাই খেতে ভালোবাসি না, তবু মোগলাই অর্ডার করা হয়েছে। আর খাওয়া দাওয়া করে একদম উপরে চলে এসেছি। এই দেখো তোমাদের দাদার কোলে মাম্মাম শুয়ে আছে, একদমই ঘুমাতে চায় না, মানে ও দু তিনবার মানে রাত 11-12 অবধি খেলবে তারপরে ঘুমাবে। প্রত্যেকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এখন মেয়েকে বাবা মাসাজ করে দিয়েছি তেল দিয়ে। তো ওই দেখো মেয়ে এখন ঘুমিয়ে আছে, এই যে স্নান করানোর জন্য জল রেডি করবো। আর পাশে একটা ঘর ভাঙা হচ্ছে, ঘর তৈরি হবে বলে প্রচন্ড আওয়াজ আসছে। তো আমি এখন নিচে শাশুড়ি মাকে ডাকতে যাব, কারণ মাম্মামকেও মাই স্নান করিয়ে দেয় আর কি। পাপা সবসময় মাম্মামের সাথে গল্প করে দেখো। স্নান করতে হবে তখন মাদ্রে হালকাতে তুলতে, হ্যাঁ এবার নিকট স্নান করতে হবে, দাদি ওটো দাদি ওটো ঘুমাবার স্নান করে আবার ঘুম ঘুমাতে হবে। হ্যাঁ ওটো 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 কি হলো? ও ঘুমিয়েই পড়েছে, ওটো ওটো না দাদা জল ঠল দিচ্ছে, ইচ্ছা করে স্নান করতে হবে, হ্যাঁ ইচ্ছা করে, ওটো 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 না দাদা করে জন্য 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 মানে দুধ খাই দিয়েছিলাম তো ঘুমাচ্ছিল, জলটা নিয়ে আসবো, ওকে খাওয়ানোর পর তো ঘুমিয়ে পড়লো না। সোনামা, ও সোনামা, সোনামা তুমি আমার সাথে কথা একটু বলবা না? তুমি মাছা জয়েল গায়ে তেল দিয়ে এখন ঘুমো ঘুমো দিচ্ছ। দেখো মিমিরা পিপিরা অনেক দাদু দিদুন দেখছে, দেখো মা আমার মা একটু তাগাও, ছানোর টাইম হয়ে গেছে মাম্মা আমা। এই যে বলে বলে মাম্মা ও মাম্মাম মাম্মা একটু তাকিয়ে দাও তো, একটু তাকিয়ে দাও, একটু তাকিয়ে দাও আমা মা। ও গভীর ঘুমে এখন, জাগাবে ওর পাপা এখন, জাগাবে, এই দেখো পাপা জাগাও। মাম্মামকে স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, ও খাটে শুয়ে আছে, দেখাও বালিশ দিয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, বেশিক্ষণ ঘুমাবে না কারণ আমার মেয়ের ঘুম খুবই পাতলা, উঠে যায় আর একটু শব্দ হলে তো কোনো মতেই ঘুমাবে না। যাই হোক, এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই বন্ধুরা। তোমরা আমাকে রিসেন্টলি বেশ কিছু কমেন্ট করছো, যেটা আমার সত্যি খুব খারাপ লাগছে। তোমরা কি আমাকে এইভাবে দেখেছো কোনোদিন, বা এইভাবে না আমি কি করি ভিডিওতে যার জন্য তোমরা আমাকে এরকম কমেন্ট করছো? যাই হোক, তোমাদের চোখে হয়তো কিছু কিছু জিনিস পড়ছে। আর সত্যি কথা বলতে তোমরা একটা জিনিস কমেন্ট করে যাচ্ছ, আমার বরে নাকি কোনো কাজ নেই, তার জন্য টাকার জন্য নাকি আমি এই ধরনের ভিডিও করছি। এই ধরনের ভিডিও বলতে কেমন ধরনের ভিডিও করছি একটু মেনশন করো তো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কিছু কিছু ব্যাপার থেকে দেখো সত্যি ভিডিওর মধ্যে বোঝা যায় না, হুট করে সেগুলো চলে আসে, বাট আমি সেগুলোকে ইগনোর করার চেষ্টা করি, বাট ঠিক আছে তবুও চলে আসে, কী করবো। বাট সবটাই কিন্তু একদম ঠিকঠাকভাবে করে দেখেই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি।
আর তার থেকে বড় কথা হলো বলি, আমার বড় কিন্তু একদম বেকার না, আমার বড় একটা ভালো জব করে, তো ওর আর্নিংয়ে কিন্তু সংসার চলে, এটা আমার টাইম পাস, এটা আমার ভালো লাগে, তার জন্য আমি কিন্তু ভিডিওটা